আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশির অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। আমরা আজ উৎপাদকে বিশ্লেষণের 30 নং সমস্যার সমাধান 30 নং থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা ইতিমধ্যেই উৎপাদকের অনেকগুলো সূত্র আমরা পেয়ে গেছি। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করছি, এতগুলো উৎপাদক করেছি। এখন আমরা চলে যাব এই 30 নং সমস্যাটা আমরা তাহলে চলো আমরা 30 নং সমস্যার সমাধান শুরু করি। সমস্যা অঙ্ক তো 30, কি বলতেছে উৎপাদক? 14 এক্স প্লাস জেড মাইনাস 29 এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 ইন্টু কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আমরা এই সমস্যার এই ধরনের সমস্যা আমরা ইতিমধ্যেই এই ধরনের সমস্যার একটু সমাধান করেছি। আমরা কি মনে করতে পারছি এই সমস্যাটা কি ধরনের হবে? হ্যাঁ, আমরা সমস্যার সমাধানটা করতে আমরা কি করেছি, ধরেছি, আমরা লিখেছি ধরি। এখানে এই দুইটা দুই জাতের রাশি আছে, আমরা এগুলোকে ধরবো। এক্স প্লাস জেড ইকুয়াল টু যা আছে এই ধরার, আমরা আবার নিয়মগুলো একটু বলবো। এই যে আমরা ধরবো ভিন্ন দুটা রাশি আছে, ভিন্ন দুটো রাশির মান ধরবো। এখানে অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যা আছে তা ধরবো না এবং কোনো সংখ্যা ধরবো না। ধরি এত ইকুয়াল টু এ, এখানে এ নাই, এবং কি আছে এক্স প্লাস 1 ইকুয়াল টু আমরা বি ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটা দাঁড়ালো 14, এটা কি আছে, একটু কি ধরেছি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 29 কি এটা এ বি, এটুক হলো বি, মাইনাস 15 কি বি স্কোয়ার, মাইনাস 15 বি স্কোয়ার। এখন এই ধরনের অঙ্ক, এই ধরনের সমস্যাগুলো আমরা কি কাজ করেছি, মাঝখানের পদ, আমরা এটাকে বলি মিডল টার্ম ফ্যাক্টর, মাঝখানের পদকে আমরা ভেঙে দুইটা রাশিতে পদে তৈরি করেছি, দুইটা পদে তৈরি করেছি, এবং এটা একটু যৌগিক, আমরা মৌলিক এবং যৌগিক করেছি। তাহলে 15 ইন্টু কত 14, আমরা 14 4 বর্ণ 60 শূন্য হাত থেকে 6, 15 16 17 18 19 20 21, এই 210কে আমরা কী কাজ করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। আমরা করে ফেলি এখানে 210 কত 105, তাহলে 6 3 দ্বারা যায় 3, 3 5 পাঁচ 519, আমাদের কি পেয়ে গেলাম আমরা এখানে। এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয় আছে, এতগুলা সমস্যার সমাধান করলাম, এখানে আমরা এই জিনিসটা শিখতে পেরেছি, সেটা হলো চিহ্নগুলো আমাদের জোড়া জোড়া আসবে। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের আছে, অর্থাৎ এই দুটা চিহ্ন অবশ্যই এখানে একটা প্লাসের একটা মাইনাস হবে, মানে বিয়োগ করতে হবে। মানে আমরা এখন বিয়োগ করার চেষ্টা করি, 19 দুগুণে 38, আমরা যদি যাই 5 3 5 15 15 দুগুণে 30, আচ্ছা 19 দুগুণে 38 যদি আমরা যাই তাহলে আমাদের কি চলে আসে, এইটাকে আমরা বিস্তৃত করে নেব। আমরা এখানে একটু সমস্যা করে ফেলেছি, না 10-এর মধ্যে কি 3, তারপরে 3 5 15, তারপরে 5 কত 7, এই হলো আমাদের, তারপরে এখন আপনার 6 বিক করলে কত হয় 29, আমরা এটা চলে আসি। অর্থাৎ আমাদের কি চলে গেছে,
আমরা এটা উৎপাদকটা করে ফেলেছি, এখন আমরা উৎপাদকটা বসিয়ে ফেলি। 14 স্কয়ার মাইনাস কত 35 এ বি, আমি একটা জিনিস বলেছি তাহলে 35 আর 6, তাহলে বড়টার এখানে যে চিহ্ন আছে বড়টাটা লিখবো, প্লাস 6 এ বি মাইনাস কি 15 বি স্কয়ার, 15 বি স্কয়ার। তারপর আমরা চলে যাই 7 এ, কত হবে 2 টুয়াইস এ প্লাস 5 বি প্লাস কি হবে 3 বি, মানে কি তাহলে টুয়াইস এ মাইনাস কত 3 প্লাস 5 বি। তারপর আমরা কত চলে গেলাম, টুয়াইস এ মাইনাস 5 বি কি হবে 7 এ প্লাস 3 বি। তাহলে আমরা এখন কার টুয়াইস এ, এর মান কত এক্স মাইনাস না এক্স প্লাস জেড মাইনাস 5, বি এর মান কত এক্স প্লাস 1, আমরা এই মানগুলো বসিয়ে দেব। 7 এক্স প্লাস জেড প্লাস 3 কি এক্স প্লাস 1, মানগুলো আমরা বসিয়ে দিই কি পাই টুয়াইস এক্স প্লাস টুয়াইস জেড মাইনাস 5 এক্স মাইনাস 5, এটা কি 7 এক্স কি 7 জেড প্লাস 3 এক্স প্লাস 3, আমাদের মান কত চলে আসলো এক্স এক্স। তাহলে আগে আমরা এটা লিখি টুয়াইস জেড মাইনাস 3 এক্স মাইনাস কত 5, এখানে কি লিখবো আমরা 7 এক্স 3 এক্স, তাহলে কত 10 এক্স প্লাস 7 জেড প্লাস 3। এই হিসাবটা আমরা আরেকটু চেক করে আশা করি তোমরা এই সমস্যার সমাধান বুঝতে পেরেছো। আমরা 31 নং সমস্যার সমাধানের দিকে চলে যাই। কি বলতেছে 31 নং সমস্যার সমাধানের দিকে আমরা চলে যাই। 31 কি বলতেছে, দেখাও যে x প্লাস 1 x প্লাস ইন্টু x প্লাস 2 ইন্টু 3x প্লাস 1 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে আমরা বাম পক্ষে চলে যাই, আমরা লিখবো কি বাম পক্ষ, বাম পক্ষে আমাদের কি আছে x প্লাস 1 ইন্টু কি আছে x প্লাস 2 কি আছে 3x মাইনাস 1 ইন্টু কি 3x মাইনাস 4, এই হলো আমাদের বাম পক্ষ। আমরা এই সমস্যার সমাধানগুলো করতে গিয়ে আমরা কি করেছি, আমরা খুঁজে বের করেছি কোন দুটি রাশি গুণ করলে কোন দুটি দুটি গুণ করলে কোন জোড়া তাহলে আমাদের একই ধরনের মান চলে আসে। এখান থেকে আমরা একটু দেখতে পাই কত পেয়ে যাই, তাহলে 3 এই দুটা যদি আমরা গুণ করি তাহলে একটা এক্স কমে যাবে আর এই দুটো হলো মাইনাস এক্স। হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, দেখো এক্স প্লাস 1 কি 3x মাইনাস 1, এক্স প্লাস 2 3x মাইনাস 4, আমরা এখন এই দুটো গুণ করে দিই। এই দুটো গুণ করতে গিয়ে আমরা একটু এইভাবে ধরে ধরে নিব, কি হবে এখানে 3x স্কয়ার মাইনাস x তারপরে কি প্লাস 3x মাইনাস 1, এটা কি চলে আসে 3x স্কয়ার মাইনাস 4x 6x মাইনাস কি 8, এখানে চলে আসলো 3x স্কয়ার যোগ বিয়োগ করলে 2x মাইনাস 1, 3x স্কয়ার প্লাস কি 2x মাইনাস 8 ইকুয়াল টু চলে গেল কি ডান ডান পক্ষ। অর্থাৎ সুতরাং কি লিখতে পারি x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু কি
3x² + 2x - 1 × 3x² + 2x - 8 অর্থাৎ প্রমাণিত। আমাদের যদি প্রমাণিত বলে বা দেখাও যেটা বলেছে দেখাও, তাহলে আমরা কি লিখব, দেখানো হলো। দেখানো হলো, আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। আমরা আরেকটা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব। আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ। আমরা এখন আরো কিছু উৎপাদকের কাজ করার চেষ্টা করি। আমরা আমাদের বইয়ের কিছু কাজ করি, কাজ 56 পৃষ্ঠা, কাজ কত, পৃষ্ঠা কত, 56। আমি এখানে ধরে নেই কাজ এক, এক নং, কাজের এক নং অঙ্ক কি আছে, এটা এটা অবশ্য ক খ গ দে আছে, কাজ একের ক, তাহলে কি আছে, এ বি এক্স স্কোয়ার সি এক্স কিউব প্লাস এ ডি এক্স টু দি পাওয়ার 4। আমরা এটা একটু দেখে নেই আমাদেরকে কি বলতেছে। এখানে আমরা দেখব সবার মধ্যে সাধারণ পদ কোনটি আছে, অর্থাৎ এ এ এ, প্রথমে আমরা এ নিয়ে যাই, তারপরে কি আছে, এক্স এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার আছে, তাহলে কি কি পেয়ে গেলাম, বি এক্স, বি এক্স না সরি বি এক্স না, শুধু থাকবে বি, এ চলে গেছে বি, শুধু বি, দেখো এ এ এক্স স্কোয়ার নিয়ে গেছি, শুধু আছে কি বি, তারপরে এ এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস সি এক্স, সি এক্স নিয়ে গেলাম, তারপরে আমাদের কি আছে, এ এক্স স্কোয়ার, তাহলে কি নিয়ে গেলাম, প্লাস কি ডি এক্স স্কোয়ার, আমাদের এই হলো আমাদের আনসার। তাহলে আমরা চলে যাও খয়ে, চলে যাই খয়ে, খটা কি বলতেছে, খ কি বলতেছে আমরা একটু দেখি, খ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 144 এক্স বি স্কোয়ার। আচ্ছা আমরা চলে যাই, এখানে কি দেখতে পাই আমরা, প্রথমে কমন কি আছে, প্রথমে কমন আছে কি এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার, একে আমরা কি করি এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস 144 মানে কি 12 বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস 12 বি ইন্টু কি এ মাইনাস 12 বি, এই তো আমাদের আনসার চলে আসলো। তারপর আমরা চলে যাই কাজ গ, আমরা গ এটা প্রথম কাজ, কাজ সাপানো বিষয়ে দুটি কাজ আছে, পরেরটা কি আছে, এক্স স্কোয়ার গ চলে যাই, কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4। ঠিক আছে, আমরা এখন এটাকে এরকম সমস্যা আমরা থাকলে আমরা কি কাজ করেছি, সূত্র আকারে চেষ্টা করেছি, যেহেতু সবাই কমন যায় না, তাহলে এটা কি করি, এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিলে একটু সূত্র হয়ে যায়, তাহলে কি দেবো আমরা, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4। দেখো ওয়াই স্কোয়ার সূত্রের জন্য নিয়েছি, বিয়োগ করে দিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস কি ওয়াই স্কোয়ার প্লাস 2 × ওয়াই × 2, এটাকে আমরা এটা ভেঙে নিলাম, প্লাস এটা কি হবে 2 স্কোয়ার, এটা মাইনাস কমন নেওয়ার ফলে এটা কি প্লাস হয়ে গেছে, মাইনাস কমন নেওয়ার প্লাস, মাইনাস কমন নেওয়ার প্লাস হয়ে গেছে, কি হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 কি হোল স্কোয়ার, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 2 কি হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 2, আমাদের ওয়াই ওয়াই চলে গেছে, কি থাকবে এক্স প্লাস 2, কি থাকবে এক্স মাইনাস 2xy মাইনাস 2। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। এখন আমরা কাজ 2 এ চলে যাই, কাজ 2 56 পৃষ্ঠা, কাজ 2 2 এর ক কি বলতেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 56,
সিক্স, এগুলো আমাদের যে মাঝখানের পদকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর করব, এটা ছাপ্পান্ন। ছাপ্পান্ন কি কি করা যায়, ছাপ্পান্ন কি করা যায়, সাত সাত আর ছাপ্পান্ন, অর্থাৎ আট থেকে সাত বিয়োগ, তাহলে কি হলো এক্স স্কোয়ার, যেহেতু বিয়োগ করবো বারোটা, প্লাস এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স এক্স, তাহলে কি কমন নিলে এক্স প্লাস এইট, মাইনাস সেভেন কমন নিলে কি থাকে এক্স প্লাস এইট, এক্স প্লাস এইট, এক্স প্লাস এইট কমন, এক্স প্লাস এইট কি থাকে এক্স মাইনাস সেভেন। চলে যাই খতে, খ কি বলতেছে, সিক্সটিন এক্স কিউব, এক্স কিউব মাইনাস ফোরটি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স। এখান থেকে আমরা দেখব কোনো কিছু কমন যাবে না, অর্থাৎ এক্স অবশ্যই কমন চলে গেছে। তারপর আমরা এখানে আমরা এক্স কমন চলে গেছে, আমরা এখান থেকে আগে এক্স কমন নেই, তারপরে এক্স কমন এলে কি থাকে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি সিক্স এক্স প্লাস ফিফটিন। এখান থেকে আমরা এই এই দুটা কি যৌগিক, আমরা এই দুটো রাশি গুণ করি, কত আছে ষোলো পনেরো, সিক্সটিন ফিফটিন, ছয় পনেরো নব্বই, শূন্য থেকে নাই, পনেরোকে পনেরো, ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ, দুইশো চল্লিশ, দুই দিয়ে কত একশো বিশ, দুই দিয়ে কত ছয় শূন্য ষাট, দুই দিয়ে কত তিরিশ, কত ফিফটিন, থ্রি দিয়ে কত ফাইভ, আমাদের বানাতে হবে কি ফোরটি সিক্স। তাহলে আমার তো এক্স আছে সিক্সটিন এক্স স্কোয়ার, পাঁচ দুগুণে দশ, দশ দুগুণে বিশ, বিশ দুগুণে চল্লিশ, তিন দুগুণে ছয়, ছয় চল্লিশ হয়ে গেছে, তাহলে চল্লিশ এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফিফটিন। তোমরা এটা এই হিসাবগুলো নিজে সুন্দরভাবে আস্তে আস্তে করে নিতে হবে, তাহলে কি এক্স কি হবে ফোর এক্স, তাহলে কি ফোর এক্স, চার চার ষোলো এক্স স্কোয়ার মাইনাস চার, আচ্ছা এটা আট, এইট এক্স নেই, এইট এক্স, তাহলে কী হবে টোয়াইস এক্স মাইনাস কি ফাইভ, মাইনাস কত টু নেই, টোয়াইস এক্স মাইনাস কত ফাইভ। তাহলে আমাদের এটা যদি আমাদের এই অবস্থা হয় কি আমরা পেয়ে গেলাম এক্স ইন্টু টোয়াইস এক্স মাইনাস ফাইভ, আর কি পেয়ে গেলাম এইট এক্স মাইনাস টু, এইট এক্স মাইনাস এইট এক্স মাইনাস টু, মানে তাহলে আবার টু যাওয়ার কমন যাওয়ার কথা, না এটা আমাদের কি হবে এটা সিক্স, এটা আমাদের কত আছে সিক্স, তাহলে আমরা এখানে থ্রি নিব, এই তো এখানে হবে থ্রি, তাহলে কি হয়ে গেল এইট এক্স, মানে থ্রি থ্রি কমন নিলে তিন দুগুণে ছয় তিন পাঁচশো পনেরো, তাহলে এইট এক্স মাইনাস কত হয়েছে হ্যাঁ এই হলো আমাদের আনসার, এইট এক্স মাইনাস সরি এইট এক্স মাইনাস থ্রি, এটা ফাইভ আছে, এইট এক্স মাইনাস এইট, এইট এক্স মাইনাস থ্রি আমাদের আনসার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছ। আজকে আপাতত এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, তোমরা মাদকমুক্ত থাকবে নিজেরা, অন্যকেও মাদকমুক্ত থাকার আহ্বান জানাবে, এবং এরকম যদি মাদকাসক্ত ব্যক্তি বা তোমাদের চোখের সামনে পড়ে তাহলে তোমরা প্রশাসনের সাহায্য নিবে। আজ এই কথা বলি, আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।